beautiful so elegant just looking like a wow মেল ফিমেল সবই আছে যেটা আপনাদের ভালো লাগবে সেটা নেবেন 250 ڈیز ক্রস করলে যে কোন মাছ চাই আমি ভ্যাক্সিনেশন করিয়েই দি না এটা কিন্তু লং কোর্স টাইপসের বাচ্চা আছে লো প্রাইজের মধ্যে যদি কেউ বাচ্চা চায় প্রাইস কিন্তু একদম অফার প্রাইজের উপরে আছে দাম শুনলে তো সফট হয়ে যাবে আমি বলবো আসুন এসে পছন্দ করে আগে নিন কোনটা নেবেন তারপরে নয় প্রাইস বলা যাক শুভ সকাল প্রিয় বন্ধুরা আজকে এপ্রিল মাসের কুড়ি তারিখ আমি হাওড়া স্টেশন থেকে এসি বাস ধরে যাচ্ছি মুকুন্দপুর আর এই চলে এসেছি ম্যাডামের কাছে ম্যাডাম আপনার ক্যানেলের নামটা একটু বলে দিন নমস্কার পেটসাভিয়ান সার্ভিয়ান আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত সবার আগে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমার ক্যানেলের নাম পেটস অ্যালিয়ান সোনি যেমনটা ঠিক জানেন আর আমি সোনিয়া তো প্রত্যেকবার আমাদের ব্লগে কিন্তু নতুন নতুন অফার নতুন নতুন বাচ্চা স্টক নতুন নতুন চমক থেকে থাকে ঠিক এই রকমই কিন্তু এই ভিডিওতেও কিছু ব্যতিক্রম যাবে না পুরো ভিডিওটা দেখলে বাচ্চা তার প্রাইস তার ডিটেলস সব কিছু পেয়ে যাবেন তার সাথে সাথে আরও সুন্দর সুন্দর ছোট ছোটো পাপ্পি যে কালেকশান আছে সেগুলো আপনারা দেখতে থাকবেন তো পুরো ভিডিওটার সঙ্গে থাকুন দেখতে থাকুন সো ফ্রেন্ডস আমাদের আজকে ফার্স্ট কালেকশান হচ্ছে জিএসডি ডাবল কোটের আছে বাচ্চাটা দেখে নিন ফাটটা কত সুন্দর বডি ওয়েট অ্যাপ্রক্সিমেটলি আপনার থ্রি কেজির আপ আছে কিন্তু জাস্ট দেখুন ফেসটা দেখুন টেলটা দেখুন প্রপার ফুল অ্যাঙ্গুলেশন বাচ্চা আছে আমি ছেড়ে দেখালে বুঝতে পারবেন আমি ছেড়েও দেখিয়ে দেবো খুব সুন্দর এটা ফিমেল আছে এর এজ এখন হয়ে গেল অ্যারাউন্ড ফর্টি এইট ডেজ ডিওয়ার্মিং কমপ্লিট আছে রিসেন্ট ভ্যাকসিন হয়ে যাবে 48 দিন বয়স বললে হ্যাঁ হ্যাঁ 48 দিন মানে দুই চার দিন যদি আরো আপনার কাছে থাকে আপনি ভ্যাকসিন করিয়ে দেবেন হ্যাঁ আমার কাছে থাকলে আপ টু 50 ডেজ ক্রস করলে যে কোনো বাচ্চাই আমি ভ্যাকসিনেশন করিয়েই দিই কিন্তু যখন তার থেকে ছোট থাকে আমরা চাই যে ওনার কাছে গিয়ে ভ্যাকসিনেশনটা হোক দেখেন ইন কোয়ালিটি ডাবল কোটা আছে তাই তো হ্যাঁ একদম ডাবল কোটের বাচ্চা ফুল অ্যাঙ্গুলেশন হ্যাঁ টেল দেখুন ফাইতকও মানে ফুল অ্যাকটিভ বাচ্চা ফুললি অ্যাকটিভ বাচ্চা ডাউন অ্যাকটিভ আছে দেখতেই বাচ্চা তোমার না এসে দেখলে ও অ্যাক্টিভিটি সবকিছু বুঝতে পারবেন তাছাড়াও কি খাচ্ছে কেমন ভাবে খাচ্ছে কতটা খাচ্ছে অল ডিটেইলস আপনারা পেয়ে যাবেন কিন্তু আজ খাওয়া দাওনা খাচ্ছে নাকি সেগুলো দেখে একদম একদম কোনো অসুবিধা নেই দেখুন সর্বপ্রথম কথা এটা আমি কোন জায়গা বড় ছোট করছি না কিন্তু এটা আমার বাড়ি সুতরাং একটা বাড়ি থেকে যখন আপনি কোনো জিনিস নিচ্ছেন সেই ক্ষেত্রে আপনি নিশ্চিন্ত মনে এইটুকুনি ভাবে রাখতে পারবেন যে জিনিসটাও আপনি যেমন পাবেন তার কোয়ালিটি তার ডিটেলস সবকিছু আপনারা পেয়ে যাবেন একদম বুঝতে পেরেছেন তাই জন্যই আমি বলবো যে আসুন এসে দেখে টাইম পছন্দ করুন পছন্দ করে নিয়ে যেটা আপনার পছন্দ হবে আমি আজকে

তো আমার একটি ভিটি একদম দারুণ অ্যাক্টিভ বাচ্চা যদি কেউ ম্যাডাম বলে আসতে পারবো না তাহলে কি ডেলিভারি ব্যবস্থা আছে আপনাদের একদম একদম আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন যদি আপনাদের মনে হয় যে এই গরমে আমি নিজে ঘর থেকে বেরোতে চাইছি না মানে আপনাদের কথা বলছি যে আমি ঘর থেকে বেরোবো না তাই জন্যই দেখুন আজকাল ফ্লিপকার্ট অ্যামাজন এত এত যারা অ্যাপসগুলো আছে তারা সবাই কিন্তু হোম ডেলিভারি করছে কারণ সুবিধা একটাই যে সবাই কাস্টমারকে কেউ হ্যারাস করতে চায় না তো সেই ক্ষেত্রে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যেই বাচ্চা যেমন দেখাবো এইটা কেন অন্য যে কোনো বাচ্চা যেগুলোই দেখাবো আপনারা যখন বুক করবেন একটা ভিডিও কল করে বুক করে দেবেন সেই বাচ্চাটাই আপনার বাড়িতে পৌঁছাবে একদম ওটা হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পারসেন্ট শিওর বাহ তো বুকিং যদি ডেলিভারি হয় তখন সেরকম মানে কি হিসাবে ডেলিভারি যদি আমার এই স্টক থেকে যে বাচ্চাগুলো যাবে ফর ডেলিভারি কলকাতার মধ্যে গেলে আমি টোটালি বাচ্চার যে ডেলিভারি কস্ট আছে আমার সারাউন্ডিংয়ে গেলে সেগুলো আমি ফ্রি করে দেব যদি আউট অফ কলকাতা আমার এখান থেকে অনেকটা ডিসটেন্স থাকে সেই ডিসটেন্স অনুযায়ী আমাদের একটা পেমেন্ট থাকে আচ্ছা আচ্ছা হ্যাঁ সেটা ওই ডেলিভারি চার্জটা লাগবে আপনারা যদি চান যে যে কোনো বাচ্চা এখন নিতে পারছি না এক দিন পরে নেব সেই ক্ষেত্রে আপনারা বুকিংও করে রাখতে পারেন নিশ্চিন্তে আপনারা বুকিং করুন আপনাদের কিছু অ্যামাউন্ট বলুন বা ফুল পেমেন্ট বলুন আপনাদের এখান থেকে কোথাও কিচ্ছু স্ক্যাম হওয়ার নেই এখানেই থাকবে আমিও এখানে আছি

ফোন করবে সবকিছু ম্যাডাম তোমাদের বলে দেবে ভালো করে ঠিক আছে দেখে নাও বাচ্চার কোয়ালিটি আর পছন্দ হলে তারা দিয়ে যোগাযোগ করে নাও দেখতেই পাচ্ছো বাচ্চা দারুণ অ্যাক্টিভ আছে তারপরে দাম কি রেখেছেন ম্যাডাম বলে দিন এর দাম রেখেছি অনলি টুয়েলভ থাউজেন্ড বারো হাজার টাকা দাম রেখেছে দেখো এত সুন্দর ডবল কোটের বাচ্চা ঠিক আছে দেখে কোয়ালিটি একদম ইজিলি এই বাচ্চা মার্কেটে ফিফটিন ফিফটিন সিক্সটিন হান্ড্রেডের লোকে থাউজেন্ডের লোকে বিক্রি করছে হ্যাঁ বুঝতে পেরেছেন তো সেই ক্ষেত্রে আমাদের বাচ্চা কোয়ালিটি অনুযায়ী প্রাইস কিন্তু খুবই কম শুধুমাত্র টুয়েলভ থাউজেন্ডে আপনারা পেয়ে যাবেন এই টাইপের কোয়ালিটির জিএসটি দেখতেই পাচ্ছ কোয়ালিটি বারো হাজার টাকায় কোথাও পাবে বলে মনে হয় না তারপরে ম্যাডাম যদি কেউ চ্যানেলের নাম করে হালকা ফুলকা কম কম হবে অবশ্যই বাহ দেখো হালকা কমও করে দেবে বলছে ঠিক আছে পছন্দ হলে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো কেন নাহলে এই বাচ্চা হয়তো অন্য কেউ নিয়ে চলে গেলে তখন পস্তাতে হবে আর একটা জার্মান শেফার্ড আছে এটা ডাবল কোট তাই তো না এটা কিন্তু লং কোট টাইপসের বাচ্চা আছে আচ্ছা এটা লং আছে হ্যাঁ একদম দুটো এই জার্মান শেপারটা আর আগে যেটা দেখালাম দুজনকে যদি আপনি পাশাপাশি রাখেন তাহলে আপনি নিজে দেখুন কার কোয়ালিটি বুঝতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এটার কিন্তু লোম অনেক হাই আছে অনেক হাই লোম আছে এটা কিন্তু লং কোট টাইপস বাচ্চা আছে আমি বলছি না এটা প্রপার লং কোট কিন্তু এই বাচ্চাই কিন্তু ফুল লং কোট বলে লোকে সেল করে কিন্তু আমি আপনাদের বলছি এটা হচ্ছে লং কোট টাইপস আছে বাচ্চাটার ফার নর্মাল যে কোট আছে তার থেকে একটু লং এর দিকেই আছে মানে ডাবল কোটের থেকে ভালো আছে ডাবল কোটের থেকে হাই আছে এক্স্যাক্টলি দেখুন একদম কানঠান দাঁড়িয়ে গিয়ে খুব সুন্দর একটা গেটআপ চলে এসেছে অলরেডি এর এটা কি আছে মেল না ফিমেল এটাও ফিমেল আছে আচ্ছা দেখেন হ্যাঁ দেখেন আছে এরও ডিটেইলস सेम প্রাইস প্রাইস सेम প্রাইস অনলি 12000 এটারও পেয়ে যাবেন আপনারা আচ্ছা ঠিক আছে ভাববেন না যে কোয়ালিটি কোট আলাদা বলে প্রাইস আলাদা আলাদা হয়ে যাবে সেরকম কিছুই না এটারও सेम প্রাইস 12000 এ আপনারা পেয়ে যাবেন এর ডিটেইলসও सेम ডিওয়ার্মিং ডিওয়ার্মিং সব কমপ্লিট রিসেন্ট ভ্যাকসিনেশন হবে এরও সব ডিটেইলস আপনারা পেয়ে যাবেন বাহ দেখো ওইজন্য আগে ফোন করতে হবে কেন যে আগে বুকিং করবে সেই পাবে কেন ওইটা ধরো ডবল কোট আছে এটা ডবল কোটের থেকে ভালো আছে ডবল কোটের থেকে একটু বেটার আছে অনেকেই অনেকেই এই কোটটা পছন্দ করে বাস তাহলে যে আগে আসবে সেই আগে নিতে পারবে এটা কেন এই দুটো মাত্রই আপাতত জার্মান সেপার আছে তারপর আবার যখন কালেকশন আসবে ম্যাডামদের কাছে তো সবসময় থাকে চিন্তার কোনো ব্যাপার নেই কিন্তু এগুলোর জন্য যদি পছন্দ হয় তো তাড়াতাড়ি যোগাযোগ করতে পারো তোমরা এটা বড় একটা দাম লেগেছে তারপর এতেও হালকা পুলকে কম হয়ে যাবে তাই তো ম্যাডাম একদম বাহ দেখে না কোয়ালিটি দেখে না তারপর যেমন বলো ডেলিভারি হয়ে যাবে অল ইন্ডিয়া ডেলিভারি আছে পছন্দ হলে তাড়াতাড়ি যোগাযোগ করে নাও তোমরা দেখে নাও কোয়ালিটি তারপরে এদেরকে ছেড়েও দেখানো হবে কেন কি হয়তো ভাবতে পারো তোমরা দুটোকে একটা বাচ্চাকে দুবার দেখাচ্ছি ছেড়ে দেখাবো সব একসঙ্গে তখন দেখতে হবে কেমন অ্যাক্টিভ আছে দারুণ কিউট আছে দেখতেই পাচ্ছি চাউনি টেন্টটাও একদম প্রপার আছে দেখে আমার কাছে এই মুহূর্তে আছে কালচার কমেডিয়ান অনেকেরই খুব প্রিয় ব্রিড এটা যারা স্মল ব্রিড পছন্দ করেন একদম লো মেনটেন্স বাড়িতে ইজিলি মেনটেন করতে পারবেন বাড়িতে রাখতে পারবেন যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে ভাবছেন খেলা খেলাধুলো করবে বাচ্চার সাথে থাকবে সেরকম একটা ছোট মিষ্টি কিউট বাচ্চা যদি চান তাহলে আমি বলবো গো ফর কালচার কমেডিয়ান একদম নিশ্চিন্তে নিয়ে যেতে পারেন দেখছেন কতটা কিউট কত ছোট্ট সুন্দর একদম পুরো ফার একটা বলের মতন দেখুন কত কিউট কতদিন বয়স হলো ম্যাডামের এর এজ এখন হয়ে গেল থার্টি সিক্স ডেজ ছত্রিশ দিন মোটে বয়স আরে বাবা সব হ্যাঁ সব একদম সুন্দর করে নিজে নিজে ফিট করে নেয় আচ্ছা কোনো ঝামেলা নেই এটা যেন এটাও ফিমেল আছে আপনারা বাড়িতে নিয়ে গিয়ে মেইনটেইনও খুব ইজিলি করতে পারবেন কেন দিয়ে দিলেই একা একা খেয়ে নেয় যারা যারা কালচার পমেডিয়ান আগে রেখেছেন বা যারা ফার্স্ট ফার্স্ট কোনো ডগ রাখতে চাইছেন তাদের জন্য তো এই পপিটা একদম বেস্ট পপি বাহ দেখেন কোয়ালিটি দেখেন কোয়ালিটি আছে একদম হলে গোল যে যে কমেডিয়ানগুলো হয় কালচার কমেডিয়ান ঠিক সেই রকমই হবে কারণ এর প্যারেন্টস এর বাবা মা দুজনেরই আমি আপনার ডিটেলস দিয়ে দেবো বাবা মাকে দেখলে আপনারা বুঝতে পারবেন দুজনেরই কিন্তু ফার কোয়ালিটি খুবই সুন্দর

দেখুন লো প্রাইস লো মেইনটেনেন্স দুটোই কিন্তু একদম মাথায় রাখার বিষয় আছে মাত্র 7000 টাকা দিয়ে যাচ্ছে কালচার পাম্প পছন্দ হলে তাড়াতাড়ি যোগাযোগ করো আর বাচ্চা বাড়ি চলে আমার হাতে চলে এসেছে খুব সুন্দর ম্যাসিভ কিউট রটুইলার আমার হাতে চলে এসেছে দুটো দেখে নিন কোয়ালিটি দেখুন খুব সুন্দর হেডগুলো দেখুন এরা এজ অনুযায়ী এদের হেডটা কতটা ব্রড এখন এখন থেকে বোন স্ট্রাকচার যথেষ্ট সুন্দর যথেষ্ট হাই অ্যাজ এ শো কোয়ালিটি না হোক পেট কোয়ালিটির থেকে যথেষ্ট হাই বাচ্চা এগুলো কিন্তু সো যারা বাড়িতে গার্ডডগ হিসাবে চাইছেন যে একটা প্রপার গার্ডডগ থাকুক আমার বাড়িতে আমি বলবো তাহলে রট হুইলার নিয়ে যেতেই পারেন কেন এরা কিন্তু খুব সুন্দর গার্ডেন এরিয়া বলুন বা নিজের বাড়িতে ছাদে খুব সুন্দরভাবে মেনটেন করে থাকতে পারে কারণ এদের ফার কোয়ালিটি কিন্তু অতটা বড় হয় না তো ফারের যেহেতু প্রবলেম থাকে না লো সেই ক্ষেত্রে আপনার মেন্টেনেন্স লো প্লাস এরা অ্যাজ এ গার্ডড হিসাবে খুব সুন্দর কাজ করে খুব ওবিডিয়েন্ট হয় কিন্তু এরা রড অনেকের মনে এটা থাকতে পারে যে রড পলার তার মানে একটু বাইটিং টেন্ডেন্সি বা এরকম থাকবে কখনো না ওটা বাই ফাদার মাদার্সের নেচারের উপরে কিন্তু পাপির নেচারটা হয় সেই ক্ষেত্রে এদের যখন বাবা মাকে দেখবেন তখন এরা কিন্তু বাবা মা একদম জল খুব সুন্দর মানে এতটাই ওবিডিয়েন্ট এরা তো সুতরাং এরাও কিন্তু সেই রকমই এরাও কিন্তু খুবই অভিডিয়েন্ট খুবই কিউট আশা করছি আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন যে এদের কোয়ালিটিটা কেমন কি আছে সামনাসামনি এসে আমি তাও বলবো এসে সামনাসামনি দেখে পছন্দ করে নেবেন অ্যাক্টিভিটি নিয়ে কোনো কথা নেই দেখুন এরা ফুললি প্রত্যেকটা বাচ্চা আমি তো কটা বাচ্চা দেখাবো সবকটা বাচ্চা কিন্তু ফুললি অ্যাক্টিভ হ্যাঁ হ্যাঁ দেখতেই পাচ্ছে কেমন খেলছে দারুণ আছে বাচ্চা কতদিন বয়স ম্যাডাম এদের এদের এখন বয়স হয়ে গেল 40 ডেজ 40 দিন বয়স 40 দিন বয়স হয়ে গেল আর কি আছে মেল না ফিমেল এগুলো দেখুন আমার হাতে আছে দুটোই ফিমেল আছে আর প্রাইস কিন্তু একদম অফার প্রাইজের উপরে আছে অনলি 10000 বাহ দেখো মোট 10000 টাকা পেয়ে যাচ্ছে এত সুন্দর দুটো ওলি 10000 মানে হিসাব মতন একটা ল্যাবের দামে কিন্তু আপনারা রফ ফিলার পেয়ে যাচ্ছেন একদম আবার কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হয় না 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 কোয়ালিটি যথেষ্ট ভালো আছে তো এই সুযোগ যদি রথগুলা নিতে চাও তো একদম যোগাযোগ করো তাড়াতে এত সস্তায় পাবে বলে মনে হয় অন্য সময় দেখুন দেখুন কি এই যে মনে করুন আমি আপনাদের দর্শকের উদ্দেশ্যেই বলছি দেখুন আজ ভিডিওটা হচ্ছে ভিডিওটা আপলোড হতে ম্যাক্সিমাম এক দুদিন টাইম লেগে যায় তারপরেও যখন আপনারা ভিডিও দেখেন মনে হয় ঠিক আছে আজকে তো দেখলাম কাল পরশু পরশু কথা বলবো কিন্তু এটা করতে করতে কিন্তু আপনাদের স্টকটা কিন্তু আপনারা মিস করে ফেলেন কেন আমাদের কোয়ালিটি কিন্তু খুবই কোয়ালিটি কিন্তু যেমন সুন্দর সেই বাচ্চার প্রাইজও খুবই কম তো সুতরাং বাচ্চা কিন্তু থাকে না যারা চাইছেন যে এই কোয়ালিটির বাচ্চা এই প্রাইজে চান তারা কিন্তু ব্লগটা যখনই দেখছেন তখনই আমাদের সাথে যোগাযোগ করুন আচ্ছা বেরিয়ে গেলে কিন্তু প্রাইসও আলাদা হয়ে যাবে কোয়ালিটি আলাদা হয়ে যাবে সবকিছু ডিফারেন্স হয়ে যাবে তখন আমার যেরকম বাচ্চা আসবে সেই হিসাবে দাম হবে সেই হিসাবে কোয়ালিটি হবে একদম একদম এখন ভিডিওতে যেগুলো দেখানো হচ্ছে সেগুলোর জন্য যদি তোমরা পছন্দ হয় তো তার যোগাযোগ করো আর যোগাযোগ যদি করতে দেরি করো তাহলে অন্য কোথাওতে যোগাযোগ করে নিয়ে চলে যাবে বাচ্চা একদম কেন এই বাচ্চা পড়ে থাকার বাচ্চা না একদম এই বাচ্চা আমি আজকে দেখালাম হতে পারে যে এই ভিডিওটা ফার্স্ট দেখছেন তার হাতে তার বাড়িতেই চলে গেল এই বাচ্চাটা তো সুতরাং যারা দেখছেন যাদের মনে হচ্ছে যে হ্যাঁ একটা বাড়িতে গার্ড নেব তো সেই ক্ষেত্রে রটওয়েলার ইজিলি আপনারা নিতে পারবেন যেমন মেনটেন করবেন এরা যেমনভাবে আপনি ট্রেন করবেন নিজের মালিকের থেকে বড় ট্রেনার কেউ হয় না আপনি নিজেকে নিজের বাচ্চা নিজে নিজের মতন করে ট্রেন করবেন নিজের মতন করে বানাবেন দেখবেন আপনার কথায় উঠবে বসবে সমস্ত কিছু আফটার অল এরা ফ্যামিলি মেম্বার তো ফ্রেন্ডস এতক্ষণ আপনারা যেগুলো দেখলেন ওগুলো কিন্তু আমাদের রিসেন্ট স্টক ছিল মানে এক্ষুনি চাইলে এক্ষুনি নিতে পারবেন কিন্তু এটাতে একটুখানি ব্যতিক্রম আছে এই বাচ্চাগুলো কিন্তু ফর সেল না এগুলো ফর বুকিংয়ের জন্য এই যে মা আর দেখুন একদম রিচ ডার্ক রিচ কালারের গোল্ডেন রেক্টিভার আমি জানি না এখন এদের কোয়ালিটি কতটা আপনারা বুঝতে পারছেন বা পারছেন না কেন এরা খুবই ছোট তো এই বাচ্চাগুলো কিন্তু উইথ উইথ রেজিস্টার্ড বাচ্চা আছে আপনারা চাইলে উইথ মাইক্রোচিপ বাচ্চা আপনারা পেয়ে যাবেন পেপার সমেত চাইলে আপনারা ফার্স্ট ভ্যাকসিনেশান করিয়েও বাচ্চা নিতে পারেন আমাদের থেকে সেই পর্যন্ত আমরা বাচ্চা হোল্ড করব। আপনাদের জন্য শুধুমাত্র দেখে নিন একদম প্রপার রিচ কালারের এগুলোর আমি প্রাইজ এখন কিছু মেনশন করছি না কারণ এগুলো ফর বুকিংয়ের জন্য যারা আসবেন দেখবেন পছন্দ করবেন এখানের মধ্যে সব মেল ফিমেল সবই আছে যেটা আপনাদের ভালো লাগবে সেটা নেবেন কিন্তু এগুলো বুকিং এগুলো আগে থেকে আপনাদের বুকিং করে নিতে হবে তো যাদের এই বাচ্চাগুলো পছন্দ হচ্ছে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ম্যাডাম কতদিন বয়স হলো এদের এদের এখন বয়স হলো এইটিন ডেজ আচ্ছা আঠারো দিন নাকি একদম কতদিন পর নিতে পারবে আর কতদিন বয়স হলে নিতে পারবে মিনিমাম আমরা চাই যে ডেজ সুতরাং পর্যন্ত হোল্ড দেখুন এগুলো কিন্তু কোয়ালিটি এখন ওভার দা ফোন কেমন বোঝা যাচ্ছে কেন ক্যামেরার একটা আছে সামনে আর সামনে দেখার ব্যাপার দুটোই আলাদা তো আপনারা সামনে যখন এসে দেখবেন এগুলো কিন্তু একদম ডার্ক রিচ কালারের গোল্ডেন একটিবার আছে মাকে দেখতে পাচ্ছেন বাবারও ডিটেলস পেয়ে যাবেন বাচ্চার পেপারস পেয়ে যাবেন সব কিন্তু অ্যাভেলেবেল আছে তো যারা চাইছেন যে একটা ভ্যাকসিনেশন করাবো তার এতদিন মায়ের সাথে থাকুক ফিডিং করুক প্রপার তো সেই রকম ব্যবস্থা নিয়ে কিন্তু আমরা খুব ভালো দেখে ভালো ফ্যামিলি দেখেই আমরা তাদেরকে হ্যান্ড ওভার করব এই বাচ্চাগুলো আর বাচ্চা তো দেখতেই বাচ্চা দারুণ অ্যাক্টিভ আছে একদম হাতে থাকবে না ঠিক আছে ছেড়ে দিতে আমাদের তো কারণ মায়ের দুধ খাক তারপর যখন আসবে তোমরা সামনে দেখে ভালো করে নেবে কোনো চিন্তা নেই এখন তো এত ছোট বাচ্চা কিছু বুঝতে পারবে না কি হবে না হবে ওই জন্যই মাকে দেখানো মা দেখে মোটামুটি আইডিয়া পাবে যে কিরকম হবে মায়ের বড় খুব ভালো খুব ভালো নেচার মায়ের এখন মায়ের যেহেতু বাচ্চা আছে বুঝতেই পারছেন তো কোয়ালিটি একটুখানি ডাউন থাকেই মাদের কিন্তু সেই ক্ষেত্রে দেখুন মায়ের ফার কোয়ালিটি দেখুন তাহলে ইন ফিউচার বাচ্চার তো এর থেকেও সুন্দর আসবেই কটা মেল কটা ফিমেল আছে এর মধ্যে এখানে এখন আছে চারটে মেল তিনটে ফিমেল আছে আচ্ছা মানে মেলের সংখ্যাই বেশি আছে সবাই মেলই বেশি খোঁজো তো তাড়াতাড়ি যোগাযোগ করো করে বুকিং করে নাও কেন অন্য কেউ যদি বুকিং করে না তখন আর তোমরা নিতে পারবে না আর দেখো এখন সবাই দুধ খাচ্ছে মায়ের তারপর যখন তোমরা আসবে তোমরা এরকম দেখে নিয়ে যেতে পারবে মায়ের দুধ ছাড়া আর অন্য কিছু খাচ্ছে এখন মায়ের দুধ খাচ্ছে এর পাশাপাশি সেরেলাক খাচ্ছে ও সেরেলাকও খাচ্ছে হুম ডিওয়ার্মিং একটা করে কমপ্লিট হয়ে গেছে এদের অলরেডি বাহ দেখো তারপর ভ্যাকসিন করিয়েই দেবেন বলছেন তাই তো যে যে চাইবেন যে আমাদের এখান থেকে ফার্স্ট ভ্যাকসিন করে বাচ্চা নিয়ে যেতে সেটাও সেটাও চাইলে পাবেন আদারওয়াইজ যদি এখান থেকে নিয়ে যাওয়ার পরে মনে হয় ভ্যাকসিন করাবেন তাহলেও আমাদের সাথেই কন্ট্যাক্ট করবেন আমরাই আপনাকে সব কিছু প্রোভাইড করে দেব বাহ দেখো দারুণ সুবিধা দরকার পড়লে তোমাদের বাড়িতে গিয়েও ভ্যাকসিনের ব্যবস্থা করে দেবে ম্যাডামরা ঠিক আছে দেখো ভ্যাকসিনেশন পেপার ইচ এন্ড এভরিথিং আমাদের কাছ থেকে সুবিধা পেয়ে যাবেন একদম দেখুন মা এবার উঠে যাচ্ছে আর দুধ দেবে না অনেক সুন্দর দিয়ে ফ্রেন্ডস এতক্ষণ আমি যে বাচ্চাগুলোকে দেখালাম উইথ মম সেগুলো কিন্তু ফর বুকিংয়ের জন্য যারা বুকিং করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই মেসিভ বাচ্চাগুলো যারা এক্ষুনি নিতে চাইছেন তাদের জন্য আপনারা চাইলে এক্ষুনি এসে ইমিডিয়েটলি এই বাচ্চা পারচেস করতে পারেন আমার থেকে জাস্ট কোয়ালিটিটা দেখুন আমি দুটো হাতে ধরে রাখতে পারছি না কেন এদের বডি ওয়েট তিন কিলোর আপ আছে হ্যাঁ হ্যাঁ দেখতেই পাচ্ছি একদম প্রপার ম্যাসিভ গোল্ডেন নেকটিভার ফুল অ্যাপেল ফেস অ্যাপেল হেডেড বাচ্চা আছে দেখুন ফেসটা দেখুন হেডটা দেখুন বডি ওয়েট সব দিক থেকে কিন্তু একদম হাই কোয়ালিটির বাচ্চা এগুলো ঠিক কথাই দেখেন এগুলো কি ফিমেল আছে নাকি এগুলো ফিমেল আছে কালার আমি জানি না কতটা কি বোঝা যাচ্ছে এতক্ষণ আপনারা একদম এক্সোটিক ডার্ক রিচ কালারের বাচ্চা দেখেছেন ভাববেন না কিন্তু এগুলো লাইট কালার এগুলোও কিন্তু প্রপার রিচ কালার একদম এখন এর থেকে আরো রিচ হবে কালার একদম একদম কেন কানেল কালারটা দেখে নাও কতটা রিচ আছে ঠিক আছে সেরকমই হবে তারপরে এদের কতদিন বয়স হলো ম্যাডাম এদের এখন এজ হয়ে গেল ফর্টি থ্রি ডেজ করে আচ্ছা কি খাচ্ছে এরকম এরা সবাই ড্রাই ফ্রুট খাচ্ছে সব স্টার্টারে শিফট করা আছে ডিওয়ার্মিং কমপ্লিট আছে ভ্যাকসিনেশনের আপনারা পেয়ে যাবেন দুজনের মধ্যেও যদি আমি কম্পেয়ার করি তাও বলবো একটা একটা হালকা লাইট আছে অনেকে আছে এই যে লাইট শেডটা হালকা একটা মিষ্টি লাইট শেড এটাও কিন্তু অনেকে পছন্দ করেন যারা এই কালার পছন্দ করবেন তারা এটা নেবেন যারা একটু ডার্ক শেডের মধ্যে পছন্দ করবেন তারা এটা নেবেন কেন দুজনের কোয়ালিটি কিন্তু একদম সেম তো वो आगे आगे ओँशोय, ओँशोय। जोग जे আগে আসলে নিয়ে যে দবা অবশ্যই অবশ্যই সেটা তো অপশন থাকবেই আগে আসা সুবিধা এটাই তো চেষ্টা করবে তার ফোন করে যোগাযোগ করার দেখেন আমাদের কাছে সব রকম সুবিধা আছে আপনি আগে এসে বেঁচে নিদেরটা বুক করে রেখে দিয়ে যেতে পারবেন আচ্ছা এমন না যে হ্যাঁ আপনার আজকে অসুবিধা হচ্ছে দুদিন পরে নিতে চাইছেন তাহলেও কোনো অসুবিধা নেই তাহলেও আপনি এসে বুক করে যেই বাচ্চাটা বুক করে যাবেন एग्জ্যাক্ট সেইটাই আপনার জন্য থাকবে বাহ দেখতেই বাচ্চা তাহলে যোগাযোগ করো আর বাচ্চা বাইনি চলে যাও দারুণ অ্যাক্টিভ আছে গোল্ডেন রিট্রিভার পপি আমি সব বাচ্চা ছেড়ে দেখিয়ে দেব হ্যাঁ তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্রত্যেকটা বাচ্চার অ্যাক্টিভিটি কি আছে হ্যাঁ কেন এখন উপরে আছে তো সেরকমভাবে করা যাচ্ছে না নিচে ছাড়লে তখন বুঝতে পারবে তারপর কি দাম রেখেছেন ম্যাডাম বলে দিন দাম শুনলে তো সফট হয়ে যাবে না আমি বলবো আসুন এসে পছন্দ করে আগে নিন কোনটা নেবেন তারপরে না বলা যাক খুব কম এই এই গোল্ডেনের প্রাইস বললে মানে যদি সে এইগুলো যখন সেল হয়ে যাবে কাস্টমাররা যখন দেখবে আমার মাথা খারাপ করে দেবে যে ম্যাডাম আপনারা এই বাচ্চা দেখিয়েছেন এখন বাচ্চার কেন হাই লো প্রাইস বলছেন কেন এই বাচ্চার আমি প্রাইস রেখেছি অনলি অ্যান্ড অনলি 11,500 করে জাস্ট দেখুন বাহ দেখো কোয়ালিটি দাম অনেক কম আছে এগারো হাজার পাঁচশো টাকায় এত সুন্দর বাচ্চা পাবে বলে মনে হয় এক্স্যাক্টলি তাই আমি বললাম যে এই বাচ্চা যখন সেল হয়ে যাবে আমার কাছে আমি আপনাদের সকলের কাছে এখন থেকে ক্ষমা চাই যে এই বাচ্চা কিন্তু পরে এই প্রাইসে আমার থেকে প্লিজ কেউ চাইবেন না যদি আপনাদের পছন্দ হয় এইগুলোই বুক করুন কেন যেই লিটার আমি দেখিয়েছি সেই লিটারের থেকেও কিন্তু এই বাচ্চাগুলো এখন যারা ইমিডিয়েটলি নিতে চাইছেন তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে বলি এদের কোয়ালিটি কিন্তু মানে অনেকটাই সুন্দর অনেকটাই সুন্দর একদম দেখো এটাই দুটোই আছে তাই তো হ্যাঁ একদম ওই 11500 টাকা দামে এই দুটোই পাবে ওই বলে না সো বিউটিফুল সো এলিগ্যান্ট জাস্ট লুকিং লাইক আ ওয়াও ঠিক সেই রকম দেখে দিন দেখেন নাও কোয়ালিটি তারপর যেগুলো দেখানো হলো আগে ছোট বাচ্চাগুলো ওগুলো তো বুকিং করে কথাবার্তা বলে নিও দাম জেনে নিও তোমরা কিন্তু এগুলো এই দুটোই রয়েছে এগারো টাকা দাম বলেছে ঠিক আছে যোগাযোগ করে তাড়াতাড়ি বাচ্চা বাড়ি চলে যাবে ফ্রেন্ডস দেখে নিন একদম শুধুমাত্র আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একদম এক্সক্লুসিভ কালেকশনের মধ্যে থেকে আজকের আমাদের শো স্টপার হাস্কি মেল জাস্ট দেখে নিন এর কোয়ালিটিটা কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না ফার কোয়ালিটিটা জাস্ট অসাম বিকজ এটা একদম প্রপার উলিকোটের বাচ্চা আছে কালার দেখে নিন পুরো ফুল ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের আইজটার দিকে ফোকাস করতে বলবো একদম প্রপার অড যে বাচ্চাগুলো হয় যেমন একদম রাজার মতন দেখতে যেমন হয় না ঠিক সেই রকম দেখে নিন মার্কিংটা দেখুন যারা এখন সবাই বলেন যে ত্রিশুল মার্কিংয়ের বাচ্চা চাই তাদের জন্য আছে দেখুন প্রপার ত্রিশূর মার্কিংয়ের বাচ্চা বাচ্চাটার কোয়ালিটিটা দেখুন বাচ্চার ফেসটা দেখুন কিউটনেসের সাথে সাথে একটা অ্যালিগেন্ট লুকও আছে জাস্ট দেখে নিন এটা কিন্তু মেল আছে যারা মেল হাসকি চাইছেন তারা কিন্তু এই বাচ্চাটা ইজিলি নিতে পারবেন কেন এর কোয়ালিটি বা এর এখন যা গেট আপ আছে এই গেট বাচ্চা কিন্তু আপনি মার্কেটে সার্চ করলেও পাবেন না কেন আমি যে প্রাইসটা বলবো এটা হচ্ছে শকিং প্রাইস সবাই পজ করে করে শুনবেন যে হ্যাঁ এইটাই প্রাইস বলেছে এই বাচ্চার এক্স্যাক্টলি জাস্ট দেখে নিন এর এজ এখন হয়ে গেল আপ টু ফিফটি ডেজের কাছাকাছি ডিওয়ার্মিং কমপ্লিট আছে वैक्सीनेशन সব ডিটেইলস আপনারা এরও পেয়ে যাবেন প্যারেন্টস এর পেয়ে যাবেন আপনারা চাইলে এর পেপারসও পেয়ে যেতে পারেন উইথ মাইক্রোচিপ বাহ দেখো কেসি আই একদম মেল পাপ্পি তারপর দামটা বলে দিন একবার যেটা শুধুমাত্র আমি কিন্তু প্রাইস বলছি উইদাউট পেপার যারা পেপার চাইছেন শুধু পেপারসের চার্জটা এক্সট্রা অ্যাডেড হবে তো এই বাচ্চাটা আপনারা পেয়ে যাবেন অনলি এন্ড অনলি 20000 এ বাহ দেখো মাত্র বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছ একদম লং উলিকোট বললেন তাই তো একদম প্রপার উলিকোটের ব্ল্যাক এন্ড হোয়াইট অর্ডাইজ মেল হাস্কি কুড়ি হাজার টাকা পেয়ে যাচ্ছে এত সুন্দর কোয়ালিটির পাপি দেখানো কোয়ালিটি ঠিক আছে আর পছন্দ হলে তাড়াতাড়ি যোগাযোগ করে নাও ম্যাডামের সঙ্গে দেখতেই পাচ্ছ কোয়ালিটি ঠিক আছে তারপরে এদের সবাইকে এখন ছেড়ে দেখানো হবে কতটা কি অ্যাক্টিভ দেখতে পাবে আর তারপর যখন আসবে তোমরা এসে তো দেখে নিয়ে যাবে একদম 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 ওই যেমন বলেছিলাম সবাইকে ছেড়ে দেখানো হবে দেখে নাও সবাই যাবে ছাড়া ছাড়া হয়েছে সবাইকে দেখো সব বদমাইসি আর অ্যাক্টিভনেস দেখে নাও ওই দেখো হাসপিটাকে দেখো সব দারুণ অ্যাক্টিভ আছে নিজেদের মতো ঘুরে চলে বেড়াচ্ছে ওই চলে গেল ওদিকে হাসকি হাসপি এই একটা জার্মান সেপার রয়েছে এদিকে গোল্ডেন রিট্রিভার সব নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে ঠিক আছে দেখো দারুন অ্যাক্টিভ আছে তারপর যখন আসবে তোমরা তো আসবে সময় নিয়ে ভালো করে দেখে নিয়ে যাবে কোনো চাপ নেই এই দেখুন কালচার ফর্ম এই জায়গায় হাস্কিটা যেমন বললো আজকে সেরা কালেকশন হাস্কি সাইবেরিয়ান হাস্কি এই যে গোল্ডেন রিটিভার রয়েছে সব একশো এক একশো এক দারুণ কালেকশন আছে সবকটা বাচ্চা কিন্তু অ্যাক্টিভ এটা কিন্তু আপনারা দেখে প্রপার প্রত্যেকটা বাচ্চা কিন্তু ফুললি অ্যাক্টিভ

প্রায় ওজন প্রায় চার কিলোর কাছাকাছি হবে তাই তো ম্যাডাম একদম দেখো কোয়ালিটি শুধু আজকের দারুণ কোয়ালিটি আছে তারপরে দাম বললেন কুড়ি হাজার টাকা তাই তো একদম শুধুমাত্র কুড়ি হাজার টাকা কিন্তু পেয়ে যাবে এই বাচ্চা এই বাচ্চাটা কেন আমি পুরো ফুল ব্লগে যা যা বাচ্চা দেখালাম প্রত্যেকটার কিন্তু আপনি নিজে বলুন দাদা কোয়ালিটি কোনোটার একটা খুদ দেখাতে পারবেন না যে এই এই বাচ্চাটার মধ্যে এটার প্রবলেম আছে বা এর কোয়ালিটিটা এর ফাটটা যেমন অনেকে হয় যে সব কিছু ঠিক থাকলেও কিছুটা মিসিং থাকে কিন্তু পেটস অভিয়ান্সনিতে কিন্তু কোনো রকম কোনো কম্প্রোমাইজ হয় না কোয়ালিটি নিয়ে সেটা কিন্তু আপনারা নিশ্চিন্তে একদম নির্দ্বিধায় আসতে পারেন এসে দেখে আপনার নিজের পছন্দের বাচ্চাটা নিয়ে যেতে পারেন আর যদি কেউ আসে আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দিন আমাদের এটা হচ্ছে মুকুন্দপুর এরিয়ার মধ্যে পড়ছে নিয়ার মেট্রো স্টেশন আপনি যে কোনো ভেহিকেলে আসতে পারবেন আসার আগে শুধু ফোন করে দেবেন আমরা আপনাকে প্রপার লোকেশান গাইডনেস গাইড করে দেব সুতরাং আপনারা ইজিলি আসতে পারবেন ফোন নম্বর দেখো ভিডিও স্ক্রিনে উঠছে আর ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে ঠিক আছে আমি আরেকবার একবার ফোন নাম্বার বলে দিচ্ছি আমাদের 9804779793 আরও একটা নাম্বার 9088833823 দুটোতেই কলিং WhatsApp সবই अवेलेबल আছে আমরা বলবো আপনারা ফোন করুন যোগাযোগ করুন যেই পপি চাইছেন তার একটা শুধুমাত্র ব্রিডের নামটা পাঠিয়ে দিন আমি আপনাদের সমস্ত ডিটেইলস পাঠিয়ে দেব বাহ তাহলে সবই জানতে পারলে তোমরা পছন্দ হলে তাড়াতাড়ি যোগাযোগ করো বাচ্চা বাইরে নিয়ে চলে যাও ঠিক আছে প্লাস আরেকটা আমি বলে দিই সবাই সবার ক্ষেত্রে এই এন্টায়ার ভিডিওতে যা যা আমি বাচ্চা দেখিয়েছি শুধুমাত্র দাদার চ্যানেল থেকে যারা আসবেন দাদার নামটা মেনশন করবেন বলবেন যে প্রপার আপনারা এই চ্যানেল দেখেই এসেছেন সেই ক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটা বাচ্চার উপরে আমি যতটা পারবো আরও ডিসকাউন্ট করে দেওয়ার ব্যবস্থা করব বা দারুণ ঘর তাহলে আর দেরি করো না তাড়াতাড়ি ফোন করো আর বাচ্চা বাইনে চলে যাও ঠিক আছে আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে এই ভিডিওটা এখানে শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে